ডিয়ার জব সিকার্স, আসলে বাংলাদেশে এখন অনেকেই জব প্রত্যাশী রয়েছে, প্রায় 30 লাখের মতো। তো আমরা যখন জব এক্সাম দিতে যাই, তখন সেক্ষেত্রে কিছু প্রশ্ন ফিল করি খুব ডিফিকাল্ট, অর্থাৎ যেই জব কোশ্চেনটা আসে তার মধ্যে থেকে এমন কিছু প্রশ্ন আসে যেগুলো বারবারই আসে, এবং ওই অঙ্কগুলো সো ক্রিটিক্যাল। তখন ওখানে সম্ভব হয় না যে 30 সেকেন্ড কিংবা 1 মিনিটের ভিতরে সমাধান করা অনেকের ক্ষেত্রে। সেক্ষেত্রে ওই জব প্রত্যাশীটি জবটা হাতছাড়া করতে পারে। সুতরাং এ শর্ট টেকনিক জানা অত্যন্ত জরুরি। যেমন যারা বিসিএস পরীক্ষা দিবেন, নিবন্ধন দিবেন, বিভিন্ন ব্যাংক জব দিবেন কিংবা প্রাইমারি এক্সাম দিবেন, যাই হোক অনেক যে সরকারি পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো দিবেন, তো সেক্ষেত্রে ম্যাথে যে শর্ট টেকনিক, সেই শর্ট টেকনিকগুলো সব আমার টিউটোরিয়াল হিসেবে দেওয়া আছে। আর এই শর্ট টেকনিকটি হচ্ছে যে অঙ্কটি, এতে অনেকেই ঘাবড়ে যান, বানরের বাদরামি সহ্য হয় না। তো এই বানরের অঙ্কটি যাতে আপনি 30 সেকেন্ডে সলভ করতে পারেন, সেক্ষেত্রে আমি দেখিয়ে দিব। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। প্রশ্ন হচ্ছে, একটি বানর 92 ফুট উঁচু একটা তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো। বানরটি প্রথম মিনিটে 12 ফুট ওঠে, কিন্তু দ্বিতীয় মিনিটে 4 ফুট নেমে যায়। বাঁশের মাথায় উঠতে বানরটির কত মিনিট সময় লাগবে? এই অঙ্ক নিয়ে আমিও রীতিমতো দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। এই অঙ্কটা আমিও সলভ করতে পারতাম না জব এক্সামে গিয়ে। তারপরে এর উপরে স্টাডি শুরু করি। তো আমি শর্ট টেকনিকটি খুঁজে পেয়েছি অবশেষে। তো যাই হোক, দেখে নিই শর্ট টেকনিকটি কি। শর্ট টেকনিকটি হচ্ছে, জাস্ট এটুকু মনে রাখবেন আপনারা, H3 - H2, H2 - H1। তো এখানে দেখুন, H3 বলতে H তে বোঝানো হচ্ছে হাইট, অর্থাৎ উচ্চতা। H3 আপনারা লক্ষ্য করবেন, তিনটা উচ্চতা দেওয়া থাকবে, একটা, দুইটা, তিনটা, অর্থাৎ H3 যেটা সব থেকে বড় উচ্চতা, এই যে এটা। তারপরে H2 অর্থাৎ 2 নম্বরটা, আর এটা দুইবার যাবে, অর্থাৎ এই যে 12 অর্থাৎ H2। তারপরে লাস্ট ওয়ান অর্থাৎ 3 নম্বর, H1। এবার আপনারা দেখুন, এখানে H3 92, H2 12, H2 12, H1 8, অর্থাৎ এই তিনটি উচ্চতাকে আমরা নিয়েছি এখানে, এর সাথে (2+1)। তো এবার এটুকু যদি সেট আপ হয়ে যায়, তাহলে আপনি অঙ্ক 20 সেকেন্ডের ভিতরে মিলিয়ে ফেলতে পারবেন, নো টেনশন, সে যেখানেই হোক না কেন। তো দেখুন, 92 থেকে 12 বাদ দিলে 40 হয়, 12 থেকে 8 বাদ দিলে 2 থাকে, এবং এটা সূত্র অনুযায়ী পড়েছে। তাহলে দেখুন, এই 2 দিয়ে 40কে কেটে দিয়েছি, অর্থাৎ 20 থাকে, অর্থাৎ 20 × 2 = 40+1, এই যে এখানে 41, অর্থাৎ 41 হচ্ছে আনসার। তো যাই হোক, আশা করি পরবর্তীতে যেন আর কোনো সমস্যায় না পড়েন বানরের অঙ্ক সংক্রান্ত। তো ডিয়ার ভিউয়ার্স, আমার এই টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে, তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না, আর সেই সাথে লাইক, কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। তো ডিয়ার ভিউয়ার্স, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।